হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা বেশ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এটিকে মোহনবাগানের খবর রয়েছে, এসসি ইস্ট বেঙ্গলের খবর রয়েছে, আইএসএল এর খবর রয়েছে, এএফসি কাপের খবর রয়েছে। তো সব কিছু নিয়ে পুরোপুরি আপডেটেড থাকার জন্য ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং তোমরা যারা নতুন এসছো এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, রেগুলার ইন্ডিয়ান ফুটবল আপডেটস পাওয়ার জন্য। টুডেজ ভিডিও ইজ স্পন্সার্ড বাই ওয়ান ফুটবল। One Football is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. So thank you One Football for sponsoring this video. এই অ্যাপের মাধ্যমে তোমরা ইন্টারন্যাশনাল ফুটবলের প্রত্যেকটা খবর এক জায়গাতেই পেয়ে যাবে। লাইভ স্কোরস থেকে শুরু করে ট্রান্সফার আপডেটস, ট্রান্সফার রিউমার্স, ডিসকাশনস সবটাই তোমরা এই অ্যাপের মাধ্যমে দেখতে পারবে। তো যারা ইন্টারেস্টেড, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। বাট যাই হোক, চলে আসবো এবার আমরা আজকের টপিকে। প্রথমেই আমরা শুরু করব এটিকে মোহনবাগানের খবর দিয়ে। তো আমি কালকেই তোমাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগান ভীষণভাবে অত্যন্ত আগ্রহী হুগো বুমুকে পাওয়ার ক্ষেত্রে, এবং যদি তাদের কাছে সেই সুযোগ আসে বুমুকে তুলে নেবার, তাহলে ইন্ডিয়াতে একমাত্র এটিকে মোহনবাগানই হবে যারা হুগো বুমুকে মুম্বাই সিটি এফসি থেকে তুলে নিতে পারে। বুমুর ওপর ইন্টারেস্ট কিন্তু মোহনবাগানের আজকে নয়, অনেক দিন ধরেই কিন্তু বুমুকে এটিকে মোহনবাগান টার্গেট করে রেখেছে অ্যাজ দেয়ার প্রাইম সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার। এবং সেক্ষেত্রে জানো যে এটিকে মোহনবাগানে একজন কোয়ালিটি ক্রিয়েটিভ মিডফিল্ডারের কিন্তু প্রয়োজন, যেটা আগের বছর ছিল না। তো সেই কারণে বুমুকে কিন্তু ভীষণ রকমভাবে শর্টলিস্টে রাখা হয়েছে। বাট আগে যে সিচুয়েশনটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে বুমুর থেকেও কিন্তু কোনো রকমের পজিটিভ রেসপন্স মোহনবাগান পাচ্ছিল না। এবার যেহেতু বুমুর থেকে পজিটিভ রেসপন্স মোহনবাগান পাচ্ছিল না, সেই কারণে সিএফজির সাথে কিন্তু একতরফা আলোচনা এটিকে মোহনবাগানে হচ্ছিল, এবং প্রত্যেকবারই কিন্তু সিএফজি এটিকে মোহনবাগানের আবেদনকে বা এটিকে মোহনবাগানের যে অফারটাকে রিজেক্ট করে দিচ্ছিল। এবার রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বুমুর কিন্তু একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে এটিকে মোহনবাগানে আসা। এবং এই জিনিসটা আমি কিন্তু খুব ভালো জায়গা থেকে জানতে পেরেছি যে বুমুর কিন্তু এখন আজকের দিনে দাঁড়িয়ে এটিকে মোহনবাগানে সাইন করতে কোনো রকমের অসুবিধা নেই, এবং যদি সঠিক অফার পাঠানো হয় তাহলে দের ইজ আ ভেরি গুড চান্স, দের ইজ আ পসিবিলিটি যে হুগো বুমুকে তোমরা আগামী মরশুমে সবুজ বেরুন জার্সিতে দেখতে পারো। বাট এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে একমাত্র সিএফজি, তারা কিন্তু এই মুহূর্তে হুগো বুমুকে ছাড়তে চাইছে না। বিকজ দেখো, হুগো বুমুর জন্য কিন্তু মুম্বাই সিটি এফসিও ট্রান্সফার ফি দিয়ে গোয়া থেকে তাকে তুলেছিল, এবং সেই ফিগারটা আমার এক্স্যাক্টলি এখন মনে নেই, বাট ইট ওয়াজ মোর দ্যান 1.5 crore এবং লেস দ্যান 2 crore, ইফ আই এম নট টু রং। তো সেক্ষেত্রে যদি বুমুকে পেতে হয় তাহলে মিনিমাম আমি মনে করছি এটিকে মোহনবাগানকে প্রায় 2 কোটি টাকা ট্রান্সফার ফি তো দিতেই হবে, তার চেয়ে কম তো নয়। তো সেক্ষেত্রে বিকজ মুম্বাই সিটি এফসিও চাইবে কিন্তু তাদের ইনভেস্টমেন্টটাকে তুলে নিতে এবং উল্টে প্রফিট করতে, তো সেই কারণে এটিকে মোহনবাগানকে বুমুকে পাওয়ার জন্য কিন্তু একটা ভালো রকমের ট্রান্সফার ফি দিতে হবে। দ্যাট অলসো যদি সিএফজি সেটাকে অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু বুমুর আসার এই মুহূর্তে চান্স আছে এটিকে মোহনবাগানে। বাট যেটা সব থেকে বড় পজিটিভ ডেভেলপমেন্ট সেটা হচ্ছে বুমুর কিন্তু কোনো রকমের অসুবিধা নেই এটিকে মোহনবাগানে সাইন করতে, এবং রিসেন্টলি দেখা যাচ্ছে বুমু কিন্তু এক এক করে এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্টের লোকজনদেরকে ফলো করা শুরু করেছেন। তোমরা যদি বুমুর প্রোফাইলে গিয়ে দেখো, আমি কদিন ধরেই দেখেছিলাম, ইনফ্যাক্ট আমার একজন সাবস্ক্রাইবারই আমাকে সেটাকে পয়েন্ট আউট করে দেখিয়েছিল যে বুমু কিন্তু রিসেন্টলি এই এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের লোকজনদেরকে এক এক করে কিন্তু ফলো করা শুরু করেছেন, মোহনবাগান কোচিং স্টাফদের ফলো করা শুরু করেছেন, উইচ কুড বি আ হিন্ট। বাট এখনো কিন্তু সেরকম অ্যাডভান্স নেগোসিয়েশনে এই ডিলটা যায়নি, বাট একটা ডেভেলপমেন্ট হয়েছে আগের থেকে যে হ্যাঁ, বুমুর কিন্তু একটা আসার সম্ভাবনা আছে তৈরি হয়েছে নতুন করে, এবং আগের থেকে কিন্তু ডিলটা একটা বেটার পজিশনে রয়েছে। বাট এখনও যেটা বললাম, পুরোপুরি ডিপেন্ড করছে সিএফজির ওপর। সিএফজি যদি প্লেয়ারের কথা মাথায় রাখে বা যে অফারটা তারা পাচ্ছে এটিকে মোহনবাগানের থেকে সেটা যদি তাদের মনে হয় স্যাটিসফাইং, তাহলে কিন্তু সিএফজি বুমুকে ছেড়ে দেবে, না হলে কিন্তু বুমু আসবে না। বাট এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটাও কিন্তু একটা প্রচণ্ড পজিটিভ ডেভেলপমেন্ট এটিকে মোহনবাগানের জন্য। এবং যদি বুমুর সাইনিংটা কনফার্ম হয়, আমি বলছি এখনো কিন্তু সেই জায়গায় যায়নি কনফার্ম হওয়ার মতন, বা যদি যায়
তাহলে কিন্তু আমার মনে হয় এডু গার্সিয়াকে ছেড়েই বুমুকে নেওয়া হবে, এবং উইলিয়ামসকে তাহলে সেক্ষেত্রে হয়তো রেখে দিলেও দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, কনসিডারিং দ্য কোয়ালিটি প্লেয়ার দ্যাট হি ইজ অ্যান্ড হি হ্যাজ বিন উইথ দ্য ম্যানেজমেন্ট ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। তো সেই কারণে কিন্তু উইলিয়ামসকে সেই টানে তাকে কিন্তু একটা ভরসা করে আরো এক মরশুমের জন্য রাখা হতে পারে। তার সাথে নেগোসিয়েশন ডেফিনেটলি হবে 1 বছর না 2 বছর, বাট আমার মনে হয় না যে বুমু এলে উইলিয়ামসকে আর ছেড়ে দেওয়া হবে বলে, বিকজ তাহলে কিন্তু অ্যাটাক লাইন আপটা আরো স্ট্রং হয়ে যাবে এটিকে মোহনবাগানের। এবং সেই কারণে হয়তো যদি বুমু আসে তাহলে কিন্তু কাল ম্যাকিউকে বেঞ্চে বসতে হতে পারে, বিকজ তাহলে কিন্তু এটিকে মোহনবাগান তাদের যে স্টার্টিং লাইন আপটা প্ল্যান করবে আপ ফ্রন্টে কৃষ্ণা, অ্যাটাকিং মিডে হুগো বুমু, ডিফেন্সিভ মিডে বা সেন্ট্রাল মিডফিল্ড রোলে খেলবেন কোকো এবং ডিফেন্সে থাকবেন তিরি, তাহলে কিন্তু বেঞ্চে উইলিয়ামস এবং কাল ম্যাকিউয়ের বসার সম্ভাবনা থেকে যাচ্ছে। বাট এখনো বললাম এটা পুরোপুরি মানে আমি এটা অ্যাজিউম করে বলছি যে বুমুর সাইনিংটা কমপ্লিট যদি হয়ে যায়, বাট যদি এই ডিলে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হয় তাহলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো। আপাতত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি মনে হয় যে বুমু এলে কতটা শক্তিশালী এটিকে মোহনবাগান দল হতে পারে। এটা গেল আজকের প্রথম খবর। দ্বিতীয় খবর আসবো আমরা এএফসি কাপ নিয়ে। তো এএফসি কাপের যে আসিয়ান জোন রয়েছে প্রত্যেকটা গ্রুপের ম্যাচ কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে কোভিড-19 জন্য, এবং এই মুহূর্তে নেক্সট যে গ্রুপের দিকে তাকানো হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডি, অর্থাৎ আমাদের সাউথ জোন, এটিকে মোহনবাগান, বসুন্ধরা কিংস যারা যে গ্রুপে রয়েছে। এবং যেটা তোমাদের আগেও বলেছি, এএফসি কিন্তু এই মুহূর্তে দেখছে যদি কোনো সাবস্টিটিউট ভেনু তারা পায় গ্রুপ ডি এর ম্যাচগুলো হোস্ট করার জন্য, বাট যদি তারা সেই সাবস্টিটিউট ভেনু না পায় তাহলে ইন দ্যাট কেস কিন্তু দের ইজ আ বিগ পসিবিলিটি যে গ্রুপ ডি এর ম্যাচগুলো কিন্তু অফিসিয়ালি ক্যান্সেল করে দেওয়া হবে। তো খুবই খারাপ খবর এটা যদি হয়, বাট এখনো 100% কনফার্ম নয়, বাট সেই দিকেই কিন্তু আমার মনে হয় এএফসি এগোতে পারে, কনসিডারিং যেরকম ভাবে তারা এক এক করে কিন্তু প্রত্যেকটা গ্রুপের ম্যাচ ক্যান্সেল করে দিচ্ছে। মানে যদি এতগুলো মানে আই থিঙ্ক 3টে গ্রুপের ম্যাচ তারা অলরেডি ক্যান্সেল করে দিয়েছে, তো সেখানে গ্রুপ ডি নেক্সট হতে পারে। তো সেটার ব্যাপারেও তোমাদের কি মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপরে আমরা আসবো ইস্ট বেঙ্গলের খবরে। তো ইস্ট বেঙ্গলের খবর নিয়ে যেটা প্রথমেই রয়েছেন ব্রাইট এনো বাখারে, তিনি কিন্তু শোনা যাচ্ছে মোটামুটি প্রায় কনফার্ম এসসি ইস্ট বেঙ্গলে ফিরছেন না। তিনি এতদিন ওয়েট করেছিলেন, বাট ফাইনালি তার কাছে যে প্রস্তাবটা ছিল আগেও আলোচনা হয়েছে, এবার সেটা কভেন্ট্রি সিটি কিনা সেটা হয়তো জানা নেই, বিকজ এখন তার কাছে সব থেকে ভালো প্রস্তাব কভেন্ট্রি সিটিটি রয়েছে, বাট তার কাছে আরও প্রস্তাব থাকতে পারে সেই বিষয়ে আমার এখনো জানা নেই। এবং আর হয়তো তিনি আর এসসি ইস্ট বেঙ্গলের জন্য ওয়েট করবেন না, এবং নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি কিন্তু আর ভারতেই ফিরছেন না, তিনি কিন্তু ইউরোপেই খেলবেন যা এই মুহূর্তে খবর আছে। তাহলে সেক্ষেত্রে এসসি ইস্ট বেঙ্গলের হাত থেকে ব্রাইট এনো বাখারে খুব শিগগিরই হাতছাড়া হতে চলেছেন। এবার দেখা যাক যে ব্রাইট কোন ক্লাবে সাইন করেন, বাট সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা কনফার্মেশন আমরা খুব শিগগিরই পেতে চলেছি অ্যাকর্ডিং টু রিপোর্টস। সেরকমই ইস্ট বেঙ্গলের আরও এক টার্গেট দীপক দেবরানি, তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলের হাত থেকে মানে চলে গেলেন, বিকজ তিনি এতদিন বেশ কয়েকটা ক্লাবের সাথে নেগোসিয়েট করছিলেন, প্রায় 4টে আইএসএল ক্লাবের সাথে দীপক দেবরানি কিন্তু কথা বলছিলেন, বাট তার মধ্যে ইস্ট বেঙ্গল ছিল না, বিকজ এসসি ইস্ট বেঙ্গল কোনো রকমের প্রস্তাব বা কোনো রকমের নেগোসিয়েশন কোনো প্লেয়ারের সাথেই করছে না যতক্ষণ না ফাইনাল এগ্রিমেন্ট সাইন হচ্ছে। বাট শর্টলিস্টে ছিলেন, কিন্তু দীপকের আর লাল হলুদ জার্সি পরা হবে না, বিকজ তিনি কিন্তু মাল্টি ইয়ার কন্ট্রাক্টে চেন্নাই এফসিতে সাইন করেছেন। প্রথমে 1 বছরের কন্ট্রাক্ট তিনি সাইন করেছেন, উইচ হ্যাজ আ ক্লজ দ্যাট ইট ক্যান বি ফার্দার এক্সটেন্ডেড টু আনাদার ইয়ার ডিপেন্ডিং অন হিজ পারফরমেন্স। এবং দীপক দেবরানি তিনি কিন্তু নিজের রিলিজ ক্লজ মানে প্রায় 10 লক্ষ টাকার রিলিজ ক্লজ তিনি কিন্তু সেটা নিজেই পেমেন্ট করেছেন, তাকে কিন্তু মানে চেন্নাইকে আর সেটা পে করতে হয়নি, এবং তিনি নিজেই গোকুলম থেকে রিলিজ দিয়ে কিন্তু চেন্নাইনে সাইন করেছেন। সেরকমই দেবজিৎ মজুমদার, তারও কিন্তু আজকে অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে চেন্নাই এফসিতে, এবং তোমাদের অলরেডি জানিয়েছিলাম দেবজিৎ কিন্তু চেন্নাইতে সাইন করতে চলেছে এবং সেটা কিন্তু আজকে অফিসিয়াল হলো। তো এই হচ্ছে আজকের টোটাল খবর। তো অবভিয়াসলি তোমরা অবশ্যই জানো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের কি বক্তব্য আমায় কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। যারা ভিডিওটাকে এখনো লাইক করনি অবশ্যই লাইক করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।